হ্যালো গাইস, আই হোপ তোমরা সবাই ভালো আছো। এখন আমি আছি বুর্জ খলিফার একদম ভেতরে 125 তলায়। কেমন আছে তোমরা? ভিডিও আসছে না? ভিডিও আসবে কোথা থেকে? সামনে তো আইএসএল খেলা শুরু হয়ে যাচ্ছে, তো ভিডিও তো তাও তোমাদের একটা দিতেই হবে। যেহেতু আমি দুবাইতে এসেছি, এর আগেও এসেছি কিন্তু ভিডিও দিইনি, তো তোমরা অনেকেই বলছো দাদা একটা ভিডিও ছাড়ো, দুবাই একটা ভিডিও আছে চো। তো এখন আমি যাচ্ছি বাইরে ঘুরতে। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি তোমরা সবটাই দেখতে পাবে। চলো আমার সাথে গিয়ে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, পুরোটাই শেয়ার করবো। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। লাভ ইউ গাইস। আমি রিসেন্টলি দুবাই গেছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো, সেটা কন্টিনিউ করব। তো তার আগে আমি একটা জিনিস ইউজ করছি, তো সেটা তোমাদের কাছে শেয়ার করতে চাই। হেয়ার ফল এখন সবারই হয়, কারণ পলিউশন লাইফস্টাইল চেঞ্জের জন্য হেয়ার ফল হয়। আমি অনেক প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু আলটিমেটলি কিচ্ছু হয়নি, বাট আমি যে অয়েলটা এখন ইউজ করি তাতে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমি ইউজ করি মামার্থের রোজমেরি এসেন্সিয়াল অয়েল। এটা ইউজ করার পরে যেমন আমার হেয়ার গ্রোথ হয়েছে, ওই হেয়ার ফলও কম হয়েছে। এটা হেয়ারকে স্ট্রং করে এবং এটা মেডসেফ সার্টিফাইড। চলো এই অয়েলটা ইউজ করি। এটা নন স্টিকি লাইট অয়েল। এই যে আমি নারকেল তেলটা নিয়ে নিয়েছি, এবার রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা কয়েক ফোঁটা দিয়ে দেবো। এটা কিছুই লাগানোর পর দেখো কত ভলিউম বেড়েছে। এই রোজমেরি শ্যাম্পু ও কন্ডিশনারও আছে। এই শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করলে 94% হেয়ার স্ট্রং হয় আর হেয়ার ফল 93% কম হবে। মেড সেফ সার্টিফাই এবং খুব ভালো ক্লিন হয়। এই শ্যাম্পুতে আছে রোজমেরি এবং মেথি দানা। এই কন্ডিশনারে আছে রোজমেরি, মেথি দানা, কোকোনাট অয়েল, আম অয়েল। রিসার্চ বলছে এই হেয়ার অয়েল খুব এফিসিয়াস সেফার ইনগ্রেডিয়েন্টস দেন মাইনোক্সরিল, যেটা উইডলি প্রেসক্রাইব করা হয় অ্যান্ড নন মেডিসিন ফর নিউ হেয়ার গ্রোথ। লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইউজ মাই কুপন কোড প্রবীর 2023 অ্যান্ড গেট 20% ডিসকাউন্ট। এই কুপন কোড অনলি মামার্থ অ্যান্ড ওয়েবসাইটে ভ্যালিড। আরও একটা কথা বলি, তুমি যখন মামার্থের কোনো প্রোডাক্ট কিনবে তখন মামার্থ তোমার অর্ডারটাকে তাদের ওয়েবসাইটে একটা ট্রির সাথে লিঙ্ক করে দেবে। বাই 2025 মামার্থ ইজ প্ল্যানিং টু প্ল্যান 1 মিলিয়ন ট্রিস। মামার্থের প্রোডাক্ট নাইকা, অ্যামাজন ও ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে আর এখন মামার্থের সব প্রোডাক্ট সব স্টোরেই পাওয়া যাচ্ছে। তোমার বাড়ির পাশে কোনো স্টোরে মামার্থের প্রোডাক্ট দেখলে প্লিজ কমেন্টে জানিও। চলো তবে রেডি হয়ে তারপর তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। বিদ্যা লারা মেয়ে তোরা ভিডিও খেতে গেছে। আরে নো প্রবলেম ভাই, ইজ লুকিং গুড ভাই। ট্যাক্সি আইবে আ গিয়া। স্যার জি, আপ কহাঁ সে হো? পাকিস্তান। আই এম ফ্রম ইন্ডিয়া। গুড 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 গুড। দেখুন বলে হো सब पाकिस्तान भैया हम लोग को लेके जाएगा आज दुबई पॉल पे। सो अच्छा लग रहा है भैया आपका गाड़ी में बैठ के। चलो तब हम लोग जा रहे हैं। एटा हमारे होटल, एटा हमारे होटल, एटा एटा होटल। भैया मैच देख रहा था इंडिया पाकिस्तान? नहीं देखा, बारिश का वजह से जीता इंडिया। अच्छा लगा लेकिन बारिश का वजह से मजा नहीं आया ना। एक बार बंद हो गया, एक बार फिर से स्टार्ट हुआ। एक बार में होने से अच्छा लगता है ना। अच्छा लगा। हाँ अरे कहाँ गया भाई? कैसे लग रहा है भाई मेरा वीडियो पे आके? बता अंदर से जा रहा है वर्ल्ड का नंबर वन हाईएस्ट बिल्डिंग देखने के लिए। उसकी हिंदी में बोल रहा है बिकॉज दुबई का बिल्डिंग बोल के पास है। तो ऐसे करके जा रहे हैं हम लोग। अभी पता नहीं इधर से चीज कहाँ जाएगा। थैंक यू विद्या। सो हिंदी बेंगोली इंग्लिश मिक्स, बिकॉज ये वीडियो ये वाला वीडियो मिक्स करके मैं देगा, ठीक है? प्रवीर दा कैसा लग रहा है? हम लोग बुर्ज खलीफा जा रहे हैं फर्स्ट टाइम। इसका पहले भी आया था लेकिन
ये राजू इसका पहले भी आया था लेकिन ये किया था कभी। आज तो लोग बोला, दानिश भाई भी बोला, इसलिए सोचा आ जाता है। थैंक यू। देख लेते, इसका भाई भी दो बार आया बट दिया नहीं, चलो अच्छा रहेगा एक साथ में। और एक खराब वीडियो भी बना लिया, ये मेमोरी होकर रह जाएगा ना, जब तू बुढ़ा हो जाएगा, 60 साल का हो जाएगा, देख लेगा। चलो दानिश भाई आया, दानिश भाई को पूछ कर लिया, देखना था अंदर में क्या है क्या है। Dada, you are almost there. And how are you feeling after you almost reach? Good, bhai, very good feeling. Nearby the lift, it's almost 124. 124. 124 tala hai. Amra jabo. Ei lift ta bola asche. Dekho, lift ta kothay ache dekho to. Lift ta asche bol. A few moments later. এটা পুরো লিফটের ভেতরে। ও মাই গড, এটা পুরো লিফটের ভেতরে, এটা পুরো লিফটের ভেতরে। Yes, sir, yes, sir. এটা পুরো একদম বুজগ্রেপার উপরে, একদম 124 তলা বিল্ডিং এ উপরে এসে এই যে। হ্যালো গাইস, আই হোপ তোমরা সবাই ভালো আছো। এখন আমি আসছি বুজখালিফার একদম ভেতরে 125 তলায়। সো 125 তলা তো আমি উপরে আছি, উপর থেকে নিচটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। জোনে ভাইনি, যারা আমার ফ্যান্স আছে তাদের জন্য ভিডিওটা শেয়ার করবো। 124 তলে এসছি, 124 তলা থেকে দেখো নিচটা কেমন লাগছে, পুরো চড়বে লেখা। তুমি দেখো কত সুন্দর, পুরো দুবাইটা দেখা যাচ্ছে। খুবই ভালো লাগছে, এসব কথা খুবই ভালো লাগছে। তো ভিডিও একটা তোমাদেরকে শেয়ার করবো, একটু দেখো উপরটা। দেখো আমার কেসে বলতে আমি জানিস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। ইয়েস ভাই, ইয়েস ইট টু বুর্জ খলিফা। ইয়েস, সো ফাইনালি উই আর হিয়ার এন্ড উই আর ফিল্মিং দ্য ব্লগ হিয়ার এন্ড ফাইনালি তারা শর্মা দ্য মেইন গাই ইজ হিয়ার। এটা হচ্ছে ফ্যামিলি মেম্বার সবাইকেই দেখাচ্ছি 125 তলা থেকে। এখন 125 তলায় আছি। আর এটা হচ্ছে নিচটা, একদম ছোট লাগছে, আমি জুম করি, দেখো গাড়িগুলো দেখো। ছোট লাগছে। আর এখানে হচ্ছে সব লোকেরা, এইটা হচ্ছে বিল্ডিংটা, কত সুন্দর লাগছে। কত সুন্দর দেখো, সুন্দর ভেতরটা। এরা হচ্ছে সব ফুচকালিপা, এরা দেখছো, এরা হচ্ছে সব মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যান। এদের জন্য আমরা এখানে করতে পারছি মাস্টার প্ল্যান সব। এদেরও কিছু মানে পাটে পাটে সব থাকে না, মানে কারোর কোনো কাজ, এদের একটা অন্য টাইপের কিছু ছিল প্ল্যানিং। সো সব পাটে পাটে, ওই একটা দেখালাম, এই একটা আর একটা এখানে আছে।
সব মাস্টার মাইন্ড এই যেখানে লেখা দ্য পিপল বিহাইন্ড বুর্জ খলিফা গ্রুপে যত গ্রুপ দেখছে সব গ্রুপে সব মাস্টার প্ল্যান মাস্টার মাইন্ড সব পাঠে পাঠে ছিল আর একটা এই যে সব সবার কাজের পাট আলাদা ছিল আর একটা আছে দেখাচ্ছি এই যে স্যালুট তোমাদেরকে তোমাদের এই কান্ট্রিতে এত সুন্দর একটা জিনিস উপহার দিয়েছো ওয়ার্ল্ডের এক নম্বর বিল্ডিং তো খুব ভালো লাগলো আজকে অনেকদিন পর বেড়াতে পারলাম আবার আমার খেলা শুরু হয়ে যাচ্ছে 21 তারিখ থেকে ইয়েস তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিয়ে এরপর তো ভিডিও দিতে পারবো না ভিডিওটা আই হোক তোমাদের ভালো লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হোক বড় কোনো অসুবিধা নেই আই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগবে বাইরের কিছু মুহূর্ত তোমাদের কাছে নিয়ে আসবো দেন ভিডিওটা ওখানেই এন্ড করবো লাভ ইউ গাইস চল দেখতে থাকো দানিশরা কোন দিকে গেছে দেখি দানিশদের খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না মানে আমি এদিকে ভিডিও করতে এসেছিলাম খুঁজে পাচ্ছি না দানিশদের দেখা যাক তো খুব ভালো লাগছে এখানে এসে দানিশরা আই হোপ এই পাশেই মনে আছে দেখি কোথায় আছে প্রচুর ভিড় আছে মানে ভিড় তো প্রত্যেক দিনই হয় আমার তো আইডিয়া নেই বাট আজকে তো প্রচুর ভিড় সব দেশের লোক এখানে এই তো দানিশরা এখানে সব ফটো তুলছে এখানে সব ফটো তুলছে অসাধারণ 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 কেন এক নম্বর অ্যাটমসফিয়ার এত ভালো ভেতরে সত্যি যেরকম বাইরে দিয়ে সুন্দর লাগে সেরকম ভেতরে জিনিসগুলো এত সুন্দর ও সেম টাইপ অফ লিটল বিট মোর এইটা আরেকটু উপরে ও এইটা এখানে ছিলাম এইটা আরেকটু উপরে রিয়েলি নাইস বিদ্যা এখানে এখান দিয়ে ভয় লাগছে বাবা প্রবীর দাস দ্য বেস্ট গাই দ্য বেস্ট সিনিয়র আই হ্যাভ এভার মেট ইন মাই হল ক্যারিয়ার অলওয়েজ সাপোর্ট মি অলওয়েজ বি উইথ মি ওয়েন আই এম ইন মাই ব্যাড ডেজ অর গুড ডেজ অলওয়েজ ট্রিটিং মি লাইক his own brother young brother thank you so much Praveer da for always there for me the best from last 5 years kya bola aapko bhi le lete chal wale jo acha english bola usko dekh lo ye english mein pura bola dekh lo theek hai bhai acha bola bhai english acha bura wo problem to नहीं है भाई जिसको समझना है वो समझ जाएगा आई होप इसमें क्या है आप ट्राई किया यही बड़ी बात है भाई
আমাদের দেখা হয়ে গেছে, এখন লিফটের জন্য আমরা দাঁড়িয়ে আছি। তারপর নিচে গিয়ে যে শোটা হয় শোটা দেখবো, দেখার পরে দেন ডিনার করে হোটেলে চলে যাবো। আজকে ডে অফ ছিল, যেহেতু আমরা একদম শর্ট টাইমে 5 তারিখে এসেছিলাম, 16 তারিখ 10 দিনের জন্য এসেছি, একদম শর্ট টাইম ছিল, তো আমাদের ডে অফও ছিল না। তো আজকে ডে অফ ছিল, তো ভাবলাম আজকে সবাই মিলে একটু দেখে আসি ওপরটা কেমন লাগে, ওপর থেকে নিচটা। তো খুবই ভালো লাগলো, তো চলো তবে নিচে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, দেন ভিডিওটা ওখানে গিয়ে এন্ড করবো। লাভ ইউ গাইস। লোক নিচে উতরে গা, নিচে যা রা হে, নিচে উতরে গা। আমি 124 আমি নিচে যাই গা। এবার দেখি দাও খালি কথা কত সুন্দর লাগছে। সেটা আমি দেখাবো তোমাদেরকে, চলো আমি দেখাচ্ছি। আমার দেখো কত সুন্দর, ও কত সুন্দর লাগছে দেখো। এবার একটু ঘুরিয়ে দিলাম, এখানে শোটা শুরু হবে এক্ষুনি, শোটা দেখাবো। দেখো আই হোপ আমার যারা ফ্যান্স আছে তারা খুবই খুশি হবে দেখে। অনেকে আমাকে বলেছিল দাদা দেখো খুব ভালো লাগবে, আই হোপ তোমাদের, আমারও খুব ভালো লাগছে। চলো পরে আবার তোমাদের সাথে আসছি। এখানে শেষ করবো, তোমরা ভালো থেকো, এরকম পাশে থেকো, সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ লারা। তো দেখতেই পাচ্ছ কত ক্রাউড এখানে, যা হোক তো একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম, আই হোপ তোমাদের খুব উঁচু ভালো লাগবে, কি সুন্দর লাগছে রাত্রিবেলাটা। তো বেশি ভিডিও আসবে না, খেলা শুরু হয়ে যাবে তখন ছুটি পেলেই মান্থলি একটা দুটো, কেননা যা হয় সিজন যদি স্টার্ট হয়ে যায় তখন আর ভিডিও আসে না। বা যাই হোক ট্রাই করবো, তাও তো ওই ভিডিওটা বানিয়ে রাখলাম, ভিডিওটা কবে ছাড়বো জানি না, বাট আই হোপ 21 পরেই ছাড়বো, বাট ভিডিওটা তাও করে রাখলাম। সো থ্যাংক ইউ গাইস, লাভ ইউ। এখানে ভিডিওটা শেষ করবো, আর ভিডিওটা বেশি বাড়াবো না। তো টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।